আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে অসংখ্য ভালো আছেন। আমি দোয়া করি আপনারা যেন সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আজকে আপনাদের জন্য একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম, সেটা হলো যে আমরা যখন আমাদের অফিসিয়াল কাজে হোক বা ব্যক্তিগত কাজে হোক, দেখা যায় আমাদের একটা ছবি দরকার যেটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ দরকার, ব্যাকগ্রাউন্ড দরকার নাই, এরকম একটা ছবি যখন আমাদের ইমার্জেন্সি প্রয়োজন হয়ে যায়, তখন আমরা আসলে রিমুভ করার জন্য অমুক তমুক এই সে সবার কাছে যাইতে হয়। তো আসলে আপনাদের সবার যাইতে হবে না। তো আজকে যদি যাইতে না হয়, এমন একটা না যাওয়ার জন্য এমন একটা সিস্টেম, মানে আপনারা কিভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন ফটোশপ ছাড়া, যদি ফটোশপ জানেন ওই বিষয়টাও আমরা দেখাবো, ফটোশপ থেকে কীভাবে করবেন, ফটোশপ সফটওয়্যার থাকলে, আর যদি ফটোশপ সফটওয়্যার নাই কিন্তু আপনি কীভাবে কাজটা করবেন, তো এই জন্য আমরা সিস্টেম দেখাবো, দুটো সিস্টেমই দেখাই দিব আজকে আপনাদেরকে। তো তার আগে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং অবশ্যই অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা, যেন অন্যজন শিখতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস হল, এর আগে আমরা বলেছিলাম যেটা হলো আমরা ছড়িয়ে দেব একটা বিষয় যে যার মাধ্যমে আমাদের সওয়াবটা হবে, আমরা চাই একজনের উপকার হোক, উপকার হলে এর বিনিময়টা, যেমন ধরেন মানুষ মারা গেলে সৎকায় জারিয়াটা ইয়া থাকে, সৎকায় জারিয়া যেটার মাধ্যমে হচ্ছে আপনার আমলনামা, মানুষ মারা যাওয়ার পরে তিনটা আমলনামা তার ইয়াতে হয়, তো আমরা তার মধ্যে একটা হলো সৎকায় জারিয়া, তো যেটা হলো এমন একটা ভালো এলেম আছে যেটা হচ্ছে আপনি শেয়ার করছেন ওইটা থেকে মানুষ উপকৃত হচ্ছে। তো আমরা আমি হয়তো এলেমটা ছড়ানোর চেষ্টা করছি, আপনি এটা ছড়িয়ে দেবেন শেয়ারের মাধ্যমে, তো এর মাধ্যমে আপনার সওয়াব হবে আশা করছি, আশা করছি না অবশ্যই আপনার সওয়াব হবে, যেহেতু রাসূলের হাদিস, এই বিষয়ে আমরা কোনো ধরনের ইয়া করা যাবে না, সন্দেহ করার সুযোগই নেই। তো আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের আজকের টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালে আমরা সাপোজ একটা ছবি নিয়ে রাখলাম, আমার একটা ছবি আনলাম, তো আমরা প্রথমে চলে যাব একটা কীভাবে করব, আমরা উইথাউট সফটওয়্যার, সফটওয়্যার ছাড়া কীভাবে করবো, আমরা ব্রাউজারে যাব, আমরা ব্রাউজারে যাব, একটা ইউজ করব, আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখব, ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়ে দিব, দেন হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফর ইমেজ, এখানে এই সিস্টেমটা চলে আসছে, অথবা রিমুভ ডট বিজি, এখানে আপনি আপনার ছবিটা আপলোড করে দেবেন, ছবিটা আপলোড করে দিলে অটোমেটিক সে জেনারেট করে রিমুভ ব্যাকগ্রাউন্ড কাজ করবে, দেন আপনার ছবি চলে আসছে রিমুভ হয়ে। এটা আপনি ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন, এইচডি কোয়ালিটিও নিতে পারবেন, নর্মাল কোয়ালিটিও নিতে পারবেন, এটা এটাতে কোনো মার্ক থাকবে না, মানে ওয়াটার মার্ক থাকবে না, আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। দেন হচ্ছে আমরা চলে যাব আমাদের ফটোশপ, ফটোশপে যখন আমরা চলে যাব, আমার ফটোশপ CS6 ভার্সন, আপনি যে কোনো ফটোশপে যান একই ফরম্যাট ইউজ করবেন, সমস্যা নাই। এখানে আমরা যখন ফটোশপে চলে যাব, ফটোশপে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য কয়েকটা মাধ্যম আছে, তো ওই মাধ্যমগুলোর মধ্যে আমরা A to Z দেখব, আমরা আগে ছবিটাকে নিয়ে আসবো এখানে, সরি ছবিটা আমরা নিয়ে আসলাম, আমরা এখানে অ্যাড করে দিলাম। দেন হচ্ছে আমাদেরকে যদি আমরা রিমুভ করতে হয়, যেমন ধর এরকম অনেকগুলো ছবি, মানে পিছনের আমরা একটা প্রাকৃতিক দৃশ্য, এখানে অনেক রকম বিষয় আছে, তো এরকম বিষয় থাকলে তখন আমাদের কষ্ট একটা বিষয় হচ্ছে আমাদেরকে সহজ মাধ্যম ইউজ করতে হবে, সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে সহজ মাধ্যমের ভিতরে কুইক সিলেকশন, কুইক সিলেকশনের মধ্যে আপনাকে এক না হয় আপনার ফেস সিলেক্ট করতে হবে, আর না হয় বাইরের অংশটা সিলেক্ট করতে হবে। তো আমরা আমাদের সুবিধার জন্য আমরা ইয়াটাকে জুম করব, একদম জুম করে আমাদের শরীরটাকে আমরা সিলেক্ট করব, তাহলে এতে আমাদের কাজটা একটু, যেমন ধরুন এই জায়গায় আছে এটাকে আমরা বা বাইরের অংশ এগুলো আমরা পরে দিয়ে একটু মার্কিং করে দেব, যে এগুলো সিলেক্ট করে দেব, আমরা একটু ছোট করে দিই মাথাটা। দেন হচ্ছে অল্টার কি ধরে আমরা এটাকে একটু মাইনাস আইকন ধরিয়ে দেব, এরকম ঝামেলা যুক্ত যদি কখনো হয় তাহলে আপনাদের প্রতি সাজেশন থাকবে। সফটওয়্যারে হলো যে আপনারা যদি ফটোশপের মাধ্যমে করেন তাহলে নিখুঁতভাবে করতে হবে, অনেক সময় নিয়ে করলে এই বিষয়গুলো সৌন্দর্য হয়, আদারওয়াইজ না, কারণ হচ্ছে আপনি যদি যতই দ্রুত করবেন ততই এগুলাতে মানে খুঁত থেকে যাবে, মানে বাইরের অংশটা থেকে যাবে, তো এই জন্য আমাদের সর্বোচ্চ সময় নিয়ে এই বিষয়টা করা দরকার। আপনি দ্রুত যদি ফার্স্ট টার্ম হন, প্রথম করে থাকেন, তাহলে হচ্ছে যে আপনার জন্য কষ্ট হয়ে যাবে এই বিষয়টাতে,
দেন আমরা এ টু জেড বিস্তারিত দেখে তারপরে সিলেক্ট করতেছি। আমাদের ফটোশপে আর একটা বিষয় বলে রাখি, আমাদের ফটোশপে সিলেকশন টুল হচ্ছে প্রায় 8টি। এই 8টির মধ্যে আপনি মাত্র আপনাকে আপনি একটা বিষয় দেখাচ্ছি, আর কয়েকটা বিষয় আছে যেটা আপনার সুবিধা অনুযায়ী, আপনার কাজের সুবিধা অনুযায়ী আপনাকে ইউজ করতে হবে। প্রত্যেকটা যে একই সাথে ইউজ করতে পারবেন, একরকম ইউজ করতে পারবেন এরকম না। তো সিলেক্ট হয়ে গেছে, দেন আমরা এটাকে জুম আউট করব। দেন হচ্ছে আমরা আমাদের লেয়ারটাকে লক আনলক করব। দেন হচ্ছে সিলেক্ট ইনভার্স, এটা শর্টকাট কি আছে, যেমন ধরেন আমরা ইনভার্সে শিফট কন্ট্রোল আই, কন্ট্রোল শিফট আই দিলে হয়ে যাবে, আমরা ডিলিট দিলে হয়ে যাবে। এখান থেকে সিলেক্ট করতে পারেন অথবা আপনি শর্টকাট কি ইউজ করতে পারেন, তারপরে কন্ট্রোল দিয়ে দিলে ইয়া হয়ে যাবে, আপনার ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে যাবে, তারপর আপনার ওকে হয়ে গেছে। কিন্তু আমরা যদি আবার নতুন অবস্থায় চলে আসি, দেখেন এটা একরকম, আমরা আবার নতুন করে ছবিটা আনি, আমাদের ছবিটা সরি ওপেন হচ্ছে না, এটার জন্য আমরা আবার কন্ট্রোল জেডে চলে যাই, কন্ট্রোল আল্টা জেড কন্ট্রোল ডি। হ্যাঁ, এখন এখানে আরেকটা আছে ম্যাজিক, যদি আমাদের একই কালার হয় আমরা শুধু একটা ক্লিক দিলে হয়ে যাবে, শুধু যে একই কালারে যতগুলো কালার পাবে পুরো ছবিতে সে সব ওগুলোই সিলেক্ট করবে, এর বাইরে আর কিছু সিলেক্ট করবে না সে। আচ্ছা, তখন এটা আবার সমস্যা। তো এই জন্য আমরা আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে একই কালার জাতীয় যতগুলো আছে সেটা সবগুলো সে রিমুভ করে দেবে, যেমন ধরুন ম্যাজিক ইরেজার টুল, একই কালারে যেটা পাবে সে সব রিমুভ করে দেবে। আর আরেকটা বিষয় হলো, সরি, এই আপনাকে দেখে 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 ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল ইউজ করে তারপরে, তবে আপনার জন্য সুবিধা হচ্ছে যে কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করে তারপরে, অথবা আরেকটা হচ্ছে পেন টুল, আপনি পেন টুল এ টু জেড মেরে 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 তারপরে কন্ট্রোল এন্টার দেওয়ার পরে আপনার এই বিষয়গুলো সিলেক্ট হওয়ার পরে আপনাকে একই নিয়ম সিলেক্ট ইনভার্স দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো সিলেক্ট আমরা এরপরে আমাদের রিমুভগুলো এবং পিএনজি আকারে সেভ করার জন্য সেভ ফর ওয়েব দিতে হবে এবং পিএনজি 24, দেন হচ্ছে আপনার সেভ দিলে সে পিএনজি আকারে সেভ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ ভিউয়াররা, যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা আমাকে মেসেঞ্জারে নক দিবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব খুব দ্রুতই। আর অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, এবং এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।